পাজি পাখাপাখি 25টা শিব মন্দির কো যাইছি মহাপ্রভু শিবঙ্কর আশীর্বাদ মাঙ্গিবা পাই মোর সংসদীয় ক্ষেত্রর কোণ অনুকোণরে বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে গাঁ গাঁরে যে সব শিব মন্দির রয়েছে চেষ্টা করেছি সব জায়গায় যাবি শিবঙ্কর আশীর্বাদ নেবি আোকঙ্ সাংরে কথা হেবি আজি বর্তমান বহুত রাতি হয়ে গেলানি লিঙ্গরাজ মহাপ্রভুঙ্কর শরণরে আসিছি যদি তাঙ্কর দর্শন করি নথান্তি হুয়ে তো মহাশিবরাত্রি পর্ব মোর পূর্ণ হয়ে পারি নথান্তা সমস্তে সকারাৎমক রুহন্তু প্রসন্ন রুহন্তু এইটা হি মহাপ্রভু লিঙ্গরাজঙ্ক পাখরে মোর প্রার্থনা। দেখন্তু এই সব কথা হেবা কথা নুহে এটা শাসন প্রশাসনর কার্য অছি আও গলাথর মতে কোহা যাইছি যে 10টা 10:30টা সুদ্ধা হে যাইথিলা আমার দীপ উঠি যাইথিলা লোক মানে সমস্তে সব জায়গায় ভুবনেশ্বর সারা অন্য জায়গায় অপেক্ষারে অছন্তি কেবে লিঙ্গরাজ মহাপ্রভুঙ্কর দীপ উঠিব আও বর্তমান 11:30 হয়ে গেলানি যদি যে সব কথা রহি যাইছি সে সব কথা প্রশাসন শাসনর কর্তব্য আমার সেবায়ত বন্ধু মানক সাংরে আগরু তুটেই দেইথান্তে এটা দায়িত্ব এটা তাঙ্কর কর্তব্য। দেখন্তু কোনসি ওড়িশা রাজ্যরে সমস্যা নাহি যার সমাধান কথাবার্তারে হয়ে পারিব আলোচনা মাধ্যমে কথাবার্তা মাধ্যমে শাসন প্রশাসন সেবায়ত মানক সব সমস্যা বিষয়ে শুণন্তু আ সমাধান করতু এটা মু ভাবুছি রাজ্য সরকারঙ্ক ও প্রশাসনর অভেলা যোগু এটা হয়েছে।